গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। আমরা বিন্দাস আছি। তো উই আর ব্যাক ইন কলকাতা, আমরা কলকাতা চলে এসেছি। আজ হচ্ছে বিজয়া দশমীর পরের দিন। তো শুভ বিজয়া দশমী সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব সুন্দরভাবে পুজোটা কাটিয়েছো। যাই হোক, এখন বাজে রাত্রি 8:30। কেন ব্লগ শুরু করলাম এখন থেকে পুরোটাই জানতে পারবে, ব্লগটা দেখতে থাকো। সত্যি কথা বলতে কি জানো তো, এই যে দুর্গা পুজো আসবে এই ভাবটা খুব ভালো লাগে, কিন্তু এই হঠাৎ করে দুর্গা পুজোটা 3-4 দিনের মধ্যে চলে যাওয়াটা মনটা একটু হলেও খারাপ করে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে রবিবার দিন লক্ষ্মী পুজো, ইগনোর দ্যাট, কারণ ওখানটাতে আমি ওই গামছা ড্রেস যেটা আমি পরে এসেছিলাম ওটা ফ্যানের হাওয়া লাগানোর জন্য রেখেছিলাম, তো তাই ওটা রয়ে গেছে, ছাড়ো বাদ দাও। তো যেটা বলছিলাম যে এটা আমার দ্বিতীয় লক্ষ্মী পুজো, তো কেমনভাবে পুজো করবো, কী কী কেনাকাটা করবো, তো সেটার জন্য বেসিক্যালি ব্লগটা করা। তো আমি ভেবেছি যে ডেলি ব্লগ কাইন্ড অফ থিং করবো, তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে আমি ডেলি লাইফস্টাইলে কী করছি। রোজ রেগুলার হয়তো পারবো না, বাট যতটা পারবো ততটা করার চেষ্টা করবো। প্লিজ কমেন্ট করে বলো না যে তোকে নিজে কেন কালো কালো হয়ে গেছে, ভিডিওতে তোমাকে সুন্দর লাগে, ব্রো দ্যাটস ফিল্টার। অনেকেই বলো শুনেছি যে রিয়েল লাইফে তো তোমাকে এমন দেখতে তেমন দেখতে ডার্ক স্পট থাকে, তো তোমাকে ভিডিওতে এত সুন্দর কী করে লাগে, ব্রো দ্যাটস ফিল্টার। আই ডোন্ট ইউজ মেকআপ, নট লাইক ডোন্ট ইউজ মেকআপ, মানে আমি খুব মেকআপ ইউজ করি না, লাইন মেকআপ ইউজ করি, বাট ডার্ক সার্কেলস, অনেক ডার্ক সার্কেলস হয়ে গেছে মুখটা। কেন ডার্ক স্পট, কেন ডার্ক সার্কেল হয়ে গেছে সেটা জানার জন্য আমার আগের ভ্লগটা অবশ্যই দেখতে হবে, নাহলে আই থিঙ্ক তোমরা জানতে পারবে না। তো যাই হোক, তোমাদের দাদা ভাই কল করে বললো যে ও আসছে ডিউটি থেকে, মেবি চিকেন বা কিছু হবে, যদি হয়ে থাকে দেন আমি গাই। গুড মর্নিং, তো গুড মর্নিং এই জন্য বলছি কারণ সকাল হয়ে গেছে, আর তোমরা ভাবতেই পারো যে কাল রাত্রে চিকেনের প্রিপারেশন দেখি এতবেলা হঠাৎ করে গুড মর্নিং কী করে হয়ে গেলো। তো বলে দিই যে চিকেন প্রিপারেশন দেখানোর পর আমি রান্নার যে প্রসেসগুলো হয় ওগুলো শেয়ার করার চেষ্টা করেছিলাম, বাট এন্ড অফ দ্য ডে যখন আমি এডিট করতে বসলাম তখন দেখলাম যে আমি ভিডিও মোডটা অনই করিনি, মানে আমি কোনো ভিডিওই শ্যুট করিনি। তো যাই হোক, সেই জন্য রাত্রেবেলা তেমন কিছু হয়নি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল থেকে উঠে প্রচণ্ড পরিমাণে চাপ ছিল, কারণ তোমাদের দাদার হচ্ছে আজ ইভিনিং ডিউটি ছিল, মানে 2 থেকে ডিউটি, তো তার জন্য বাজার যাওয়া, মাছ নিয়ে আসা, ধোয়া, রান্না করা, সেই জন্য প্রচণ্ডই টায়ার্ড ছিলাম। মুখ দেখে ডেফিনেটলি বুঝতেই পারছো যে আমি একটু টায়ার্ড হয়ে আছি। এখন আপাতত কিছু করার নেই, কারণ এখন বাজে 11:30-12 মতো। এখন আমি যাবো, স্নান করবো, ফ্রেশ হবো, তারপর কিছুই না, তোমার দাদা গেছে ঠাকুর আনতে। বলতে আমাদের এখানে তো লক্ষ্মী ঠাকুর নেই, আমরা রিসেন্টলি শিফট হয়েছি, আমাদের যে মানে প্রতিষ্ঠা ঠাকুর লক্ষ্মীনারায়ণ তারা বাড়িতেই আছেন, তো এখানে তেমনভাবে ঠাকুর নেই। তো এখানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো কাজ করা মাটির লক্ষ্মী প্রতিমা বিক্রি হচ্ছিলো, তা আমি বললাম যে একটা ছোটো ঠাকুর নেওয়া যেতেই পারে, তার জন্যই ও গেছে। আমি জাস্ট যাবো, স্নান করে ড্রেসটা চেঞ্জ করবো, দেন ঠাকুরটা এনে বসাবো। আর হ্যাঁ, আজ রাতে যাবো হচ্ছে লক্ষ্মী পুজোর কিছু কিছু ছোটো ছোটো বাজার করতে, কারণ
এখানে তো আমরা নতুন, তো এখানে ঠাকুর মশাই দিয়ে পুজো করানোর মতো সিচুয়েশান নেই আই থিঙ্ক, কারণ আমরা কাউকে চিনি না এখানে, তো কাকে দিয়ে পুজো করাবো তাই না? তো তাই আমি ভেবেছি যে যেহেতু আমরাই ব্রাহ্মণ আর ও অনেক মন্ত্র তন্ত্র ওইসব জানে, তো সেই জন্য আমাদের নিজেরাই একটু একটু ঠাকুরকে পুজোর প্রসাদ দিয়ে ভোগ দিয়ে নিজেরাই পুজো করে নেবো। তো সেই জন্যই বাজার করতে যাবো আর কিছু 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 জিনিস নেওয়ার আছে, ওইগুলো মাকে কল করেছিলাম, মা বলেছে যে এগুলো এগুলো নিয়ে নিবি, তো ওইগুলোই নিতে যাবো। দেখতে থাকো ব্লগটা, আই থিঙ্ক ইন্টারেস্টিং হবে। আর হ্যাঁ, চুলটা এরকম চিপচিপে হয়ে আছে, তেল দিয়েছি, কাল আমি বলেছিলাম যে শ্যাম্পু করেছি, দেন আজ সকালে উঠে আমি তেল দিয়েছি। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে হেয়ার কেয়ার রুটিন কী, আমার কোনো হেয়ার কেয়ার রুটিন নেই, আমার যখন যা ইচ্ছে আমি তখন তাই করি। তো চুলটা অ্যাকচুয়ালি অনেক বড়ো হয়ে গেছে, কাটতে হবে। শরীরটা খুবই টায়ার্ড ছিল, তো সেই জন্য খাওয়া দাওয়া করে শুয়েছি, ঘুম ধরে গেছে। এখন বাজে 5:30 মতো, অন্ধকার হতে যায় প্রায়। তো আমি এখন একটু চা খাবো, আরামসে বসবো, ফোন দেখবো, তারপর বেরোবো বাজারে, ঠিক আছে? তো বাজারে আবার তাড়াতাড়ি ফিরেও আসতে হবে, কারণ ফিরে এসে রান্না করতে হবে, রান্না করা নেই, একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার আগে প্রচণ্ড টেনশান হয় যে কী করবো কী না করবো, তো যাই হোক বেশি বকবক করবো না, একদম যাবো কিচেনে, ফটাফট একটা গরম গরম আদা দিয়ে চা বানাবো, খাবো, দেন তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় কোথায় যাই আর কী কিনি। ওকে, এরমভাবে সাজিয়ে গুছিয়ে আমি জীবনেও যা খাই না, টু বি ভেরি অনেস্ট, সব পোল খুলে দিচ্ছি আমি, বাট স্টিল আমি এরমভাবে বিস্কিট নিয়ে প্লেট নিয়ে সাজিয়ে গুছিয়ে জীবনেও খাই না। আর যেহেতু ক্যামেরাটা অন আছে, তো সে ভাবলাম যে একটু প্রেজেন্টেবলভাবে ভিডিওটা করা যেতে পারে, তো সেই জন্য কাপ প্লেট নিয়ে সুন্দরভাবে নিলাম। ইউজুয়ালি আমার একটা কাপ আছে, ওই কাপে না হলে স্টিলের গ্লাসে নিয়ে চাটা খেতে আমি বেশি প্রেফার করি। তো ইয়া, চাটা খাই, দেন রেডি হয়ে বেরোবো, বেরিয়ে একদম দেখা হচ্ছে।
ওকে, তো ফাইনালি আমি বাজার থেকে এই এলাম। এই হচ্ছে আমার কন্ডিশন, লাইক এটা আমার সিচুয়েশান, পুরো ঘেমে একাকার অবস্থা, মারাত্মক ভিড়, মানে মারাত্মক মানে মারাত্মক ভিড়। আর সব থেকে বড়ো কথা যেটা আমি বলে দিই, আমি কিনেছি খুবই মিনিমাল জিনিস, যতটুকু না কিনলে নয় ততটুকু। বাট কত টাকার বাজার করেছি জানো? 550 টাকার বাজার করেছি। একটা ছোটো নারকেলের দাম নিয়েছে আমার কাছ থেকে 70 টাকা। দেখিয়ে দিই একবার আমি কী কী কিনে এনেছি বাজার থেকে। বাস এই কয়েকটাই জিনিস আছে, সাথে এখানে সেই চুন্নি টাইপের হয় না, চুন্নি এনেছি, আলতা সিঁদুর, ধূপ, চন্দন কাঠি, নর্মাল কিছু কিছু জিনিস, আর টুকটাক ফল মূল অ্যান্ড ফুল। ওয়েট, এটা 60 টাকার ফুল, ক্যান ইউ গেস? ওকে, তো ফাইনালি আমি ব্লগটা এন্ড করতে চলে এসেছি। আর আমি এখন রান্না করছি, রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, পুরোটা ধোঁয়া ধোঁয়া লাগছে, কারণ এক্ষুনি আমি এই তরকারিটা জ্বালিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটা দেখতে ভালো লাগলো, তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে এ ডে মাই লাইফ কাইন্ড অফ ব্লগ, যে সারাদিন আমি কীভাবে কাটাচ্ছি, কী করছি। তো ইয়ার, তো হ্যাঁ, এভাবেই আমি আমার পুরো দিনটা ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিই। আর হ্যাঁ, কাল লক্ষ্মী পুজো ব্লগ অবশ্যই আসবে, তো সেটা দেখার জন্য ওয়েট করো কেমন। আজকের জন্য এতটাই, টাটা বাই, সুস্থ থাকো, স্বাভাবিক। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। অ্যান্ড ইয়া, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন স্টে টিউন, বাই বাই, গুড নাইট।